স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ঘিরে আবারও রাজপথে বিএনপি কর্মীদের উত্তেজনা। প্রেসক্লাব এলাকায় বিশৃঙ্খলা, রাজপথে বাধা দিলে বিকল্প পথ বেছে নেয়ার হুঁশিয়ারি। আমাদের বিরুদ্ধে একটি জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্ত হচ্ছে আমাদের নির্মূল করবার, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। জনগণের সাড়া না পেয়ে ভিন্ন পথে হাঁটছে বিএনপি। তারা বারবার চেষ্টা করেছে, হাত ডাক দিয়েছে, কিন্তু জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয় না। ফেনীতে আবাসিক ভবনে মশা মারার ইলেকট্রিক ব্যাট থেকে ভয়াবহ বিস্ফোরণ, জমে থাকা গ্যাসই কারণ, ব্রিফিংয়ে পুলিশ। দগ্ধ মামের অবস্থা আশঙ্কাজনক। এবারে জনস্বাস্থ্যের ক্ষতি করে মশা দমনে ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশন। হাঁপানি রোগীদের দরজা জামালা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ মেয়রের। এমপি আসলামের দখল করা নদীর জায়গায় এখনো বসেনি সীমানা পিলার, ঢাকার চারপাশে তীর রক্ষায় এগিয়ে চলছে কাজ, দৃশ্যমান আধুনিক ওয়াকওয়ে ও জেটি। রাজধানীর বনানীতে ক্রিকেট ব্যাট হাতে মুখোমুখি এমপি মাশরাফি ও উত্তর সিটি মেয়র আতিকুল, দেশব্যাপী মাঠ উদ্ধারের বার্তা দেয় উদ্দেশ্য,